আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাটি কাবাব কীভাবে তৈরি করতে হয়। এটা খেতে খুবই মজার, আপনারা চাইলে এই রমজানে ইফতারে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই পুরো রান্নাটা। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মুরগির পিসগুলো। আমি মুরগির পিসগুলো সুন্দর টুকরো করে কেটে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে অ্যাড করে দিব এক চা চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ। দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না পুরোপুরি মুরগির পিসগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখুন মুরগির পিসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা চালনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি মুরগির পিসগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, শুধুমাত্র মুরগিটা ভালো করে সিদ্ধ করে নেবেন তাহলেই হবে। তো এখন আমি এক এক করে বাকি সবগুলো মশলা এখানে অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, তার সাথে দিয়ে দেব আমি এক চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এক চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি তার সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি সবগুলো মশলা একত্রে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি মুরগির ঝুরিগুলোকেও এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম, তার সাথে হাফ কাপ বেসনের গুঁড়ো আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভুট্টার গুঁড়ো দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি এখন কাঠি কাবাবটা তৈরি করে নেব। তার জন্য আমি কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি কাঠি কাবাবগুলো তৈরি করার জন্য। তো কাঠিগুলো অবশ্যই আগে থেকে পানিতে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হাত দিয়ে এরকম চেপে চেপে কাঠি কাবাবগুলো তৈরি করে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো কাঠি কাবাব তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল আমার সবগুলো কাঠি কাবাব, এখন আমি ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি কাঠি কাবাবগুলো এখানে দিয়ে দিব। দিয়ে অপেক্ষা করব একটা পিঠ পুরোপুরি ভাজা হয়ে যাওয়া অবধি। যখন ভাজা হয়ে যাবে একটা পিঠ, তারপর অপর পিঠটা আমি উল্টিয়ে নেব। এভাবে আমি এপাশ ওপাশ করে ভালো করে কাঠি কাবাবগুলো ভেজে নেব। তার মাঝে একটা কথা বলে নিই, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমি এক এক করে সবগুলো কাঠি কাবাব ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কাঠি কাবাব, এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। এটা খেতে কিন্তু অনেক মজার, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।